সিলেট সিটি নির্বাচনে নিজেদের পক্ষে জনগণের সমর্থন রয়েছে বলে দাবি করেছেন প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা। অন্যদিকে তীব্র গরমে ব্যাহত হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচার কার্যক্রম। তবে নগরীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র প্রার্থীরা। রাজশাহী ও সিলেট প্রতিনিধির সহায়তায় বাকিটা জানাচ্ছেন শতরূপা দত্ত। সিলেটে নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে কাজলশাহ এলাকায় ব্যবসায়ী সহ এলাকাবাসীর কাছে ভোট চান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় বলেন, নৌকার পক্ষে সিলেটে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সিলেটের নির্বাচনী পরিবেশ অত্যন্ত সুন্দর, চমৎকার, এবং যারা প্রার্থী আছেন সবার মধ্যে একটা সহমর্মিতা আছে, সবাই মিলেই আগামী 21 জুনের যে নির্বাচনটা আমরা করব। নগরের কালীঘাট এলাকায় প্রচার চালিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। জনগণ পরিবর্তন চায় এবং জনগণ জাতীয় পার্টিকে ভালোবাসে, জাতীয় পার্টির লাঙ্গলকে ভালোবাসে, আমি ব্যক্তি বাবুলকেও ভালোবাসে মানুষ। এবার সিলেট সিটিতে 7 জন মেয়র, 360 জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গরমের কারণে সকালে প্রচার কাজে নামছেন না রাজশাহীর মেয়র প্রার্থীরা। শনিবার বিকেলে নৌকার পক্ষে নির্বাচনী প্রচার চালান আওয়ামী লীগ মনোনীত ও 14 দল সমর্থিত মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন। করোনা মহামারী সহ নানা কারণে শেষ না হওয়া উন্নয়ন কাজ নির্বাচিত হলে সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন খায়রুজ্জামান লিটন। রাজশাহীর সাহেববাজার এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুর্শিদ আলম। এ সময় প্রতিশ্রুতি দেন দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়া ও কর্মসংস্থান সৃষ্টির। কর্মসংস্থান আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, কারণ কর্মসংস্থান রাজশাহীতে এটা খুব জরুরি একটা বিষয়। রাজশাহী সিটিতে মেয়র পদে 4 জন, সাধারণ কাউন্সিলর 112 ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন 46 জন প্রার্থী। আগামী 21 জুন হবে সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন। শতরূপা দত্ত, 21 টেলিভিশন।